ধনতেরাসের দিনে সোনার দোকানে ঢুকে গয়না হাতানোর মতলব। ব্যবসায়ী বুঝতে পেরে তিন মহিলাকে আটকে রেখে পুলিশে খবর দেন। অভিযুক্ত তিন মহিলাকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ধনতেরাসের উৎসব চলছে, বিভিন্ন সোনার দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। এই সুযোগকে কাজে লাগিয়ে সোনার গহনা হাতিয়ে নেওয়ার ছক। দোকানদারের তৎপরতায় ভেস্তে গেল প্ল্যান। অভিযুক্ত তিন মহিলাকে আটকে পুলিশের হাতে তুলে দিলেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ধনতেরাসের দিন বনগাঁ টবাজার এলাকায় প্রসিদ্ধ স্বর্ণ বিপণীতে। দোকান মালিক রতন সিনহা জানিয়েছেন, ধনতেরাসের আগের দিন দোকানে দুজন মহিলা ক্রেতা আসেন, রিস্কলেট দেখতে থাকেন। অসাবধানতাবশত একটি রিস্কলেট চুরিও করে নেন তারা। বিষয়টি রাতে গহনা মেলানোর সময় নজরে আসে। এরপরই সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন তিনি। সেই মতো পরদিন অর্থাৎ ধনতেরাসের দিন দোকানের সকলকে আরও বেশি সতর্ক করেন। রতনবাবু জানিয়েছেন, মঙ্গলবার বেলা পাঁচটা নাগাদ ফের তিনজন মহিলা দোকানে ঢোকেন। দোকানে তখন থিকথিকে ভিড়। তাদের মধ্যে একজনের চেহারার হুবহু মিল রয়েছে আগের দিনের মহিলার সাথে। এরপরই তাদেরকে দোকানে বসিয়ে থানায় খবর দেন তিনি। দ্রুত বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজন মহিলাকে আটক করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মর্জিনা বিবি, তাপসী দাস ও বেলা দাস। ধৃতেরা প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ও বারাসত থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তদের এদিন বনগাঁ থানার পক্ষ থেকে বনগাঁ আদালতে হাজির করানো হয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন আগেও গোপালনগরে বাংলাদেশি মহিলাদের সোনার দোকানে গহনা দেখতে এসে চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনাতেও অভিযুক্তদের গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। এ বিষয়ে রতন সিনহা জানান, বিষয়টি জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। গত পরশু দিনকে দুপুর দুটো নাগাদ দুজন মহিলা আসে, আমি দেখাচ্ছিলাম, রিজব্যান্ড দেখতে চেয়েছিল। রিজব্যান্ড দেখাতে দেখাতে আমি অনেকগুলোই বার করেছি, এখন তার মধ্যে একটু নজর এড়াতেই ও দুটো রিজব্যান্ড তুলে নিয়েছিল। তুলে নিয়ে একটা নিজের হেফাজতে নিয়ে নিয়েছে এবং একটা আবার ব্যাক করে কাউন্টারেই রেখে দিয়েছে। তো সেই সময় আমরা বুঝতে পারিনি, কিন্তু সেটা রাত্রিবেলা যখন আমরা স্টক মিল করি তখন দেখলাম যে একটা রিজব্যান্ড কম, কাছাকাছি তার ওজন 40 গ্রামস মতন ছিল। তো যাই হোক, সেটা আমরা ফুটেজ চেক করে দেখলাম যে মহিলা কোথায় গেল, কী ব্যাপার বৃত্তান্ত, এবং তাদের অচেনা বলেই মনে হলো। গতকালকে ঠিক সেম কেস, যখন বিকাল পাঁচটা মোটামুটি, তখন প্রচণ্ড ভিড়, ঘরে তিল ধারণের জায়গা নেই। তার মধ্যে হঠাৎ ঠিক যে মহিলাদের নিয়ে আমাদের সাসপেক্ট ছিল, তাদের তিনজনের মধ্যে একজনকে হঠাৎ দেখতে পাই, এবং দেখার সাথে সাথে, তারা ছিল দলে তিনজন, দেখার সাথে সাথে আমরা থানায় ইনফর্ম করি, তাদেরকে বসিয়ে রেখে এবং থানাকে তুলে দিয়েছি। এবং তাদের সঙ্গে এবং গতদিনে যে চুরি করেছিল যথেষ্ট সাদৃশ্য রয়েছে তাদের সাথে, মুখের চেহারার সঙ্গে, এবং আমাদের মনে হয়েছে যে এরা পারফেক্ট হাত সাফাই করতেই এসছে। এবং তারপরে আমরা থানায় তুলে দিয়েছি এবং থানার অফিসাররা দেখবে, সেটা জাজমেন্ট করবে যে কীভাবে কী তারা করতে পারছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।